করোনা সংক্রমণ বাড়লেও একাংশ মানুষ এখনো কিন্তু অসচেতন, মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন, বালাই নেই সামাজিক দূরত্বে। প্রতিদিন মুর্শিদাবাদ জেলায় যেমন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, ঠিক উল্টো দিকে সদর শহর বহরমপুরের জনবহুল এলাকায় উঠে আসছে চরম উদাসীনতার ছবি। একাংশের মুখেই মাস্ক নেই, মাস্ক না পরার অজুহাতে উঠে আসছে হাজারো, মাস্ক না পরার অজুহাত উঠে আসছে হাজারো। প্রশ্ন হচ্ছে আর কবে হুঁশ ফিরবে? দোকানদার থেকে পচলতি মানুষ একাংশই মাস্ক পরছেন না। উদ্বেগজনক এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, জনগণের কি মত? মাস্ক আছে, এই তো হাঁপিয়ে গেছি বলে রাস্তায় চল চলতে হাঁপিয়ে গেছি বলে বাইরে রেখে দাঁড়িয়ে আছিস। মুখে মাস্ক আছে, কারো মুখে নেই। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা যাই না, দূরে থাকি, এতে এই করি। হ্যাঁ, বললে পরে বলতে আপনারা তো মাথা ঘামানোর দরকার কি? মানে প্রশাসনের তরফ থেকে কোনো নজরদারি নেই এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কতটা ভয় লাগে জনসমক্ষে আসতে? খুবই ভয় লাগে, একান্ত বাধ্য হয়ে এসেছি। যারা একটু সচেতন তারা চেষ্টা করছে, কিন্তু সবাই তো সমান নয়, বিশেষ করে একটু অল্পবয়স্ক ছেলেপিলে তারা অতটা ভিড়ভাড়টা ইয়ে করতে চাইছে। আমি তো এখানেই দেখুন না, দেখলে তো বুঝতে পারবেন। তা যা হোক, এই সামাজিক দূরত্বটা সবারই মেনে রাখা উচিত, মানা উচিত, কারণ সরকার যেটা করছে সবারই ভালোর জন্যে করছে। হ্যাঁ, আমরাও চেষ্টা করবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু নিজেকে একটু সচেতন থাকতে হবে। সবাই তো মানছে না, যারা সচেতন তারাই মানছে। মাস্কটা মোটামুটি ব্যবহার করছে, সচেতন প্রথম দিকে ছিল, এখন আস্তে আস্তে তাদেরও একটা মানে শিথিলতা এসছে, ধৈর্য তো একটা লিমিট আছে সেই হিসাবে। সামাজিক দূরত্ব তো মানা হচ্ছে না প্রথম কথা, যবে থেকে আনলক ওয়ান শুরু হয়েছে তখন থেকে তো সামাজিক দূরত্বকেও মানছে না সেভাবে। মানুষকে দেখছি যে মাস্ক ব্যবহার করছেন না, মানুষ একসঙ্গে চায়ের দোকানে আড্ডা মারছেন, হয়তো মাস্ক খুলে আড্ডা মারছে, আবার বাড়ি যাওয়ার আগে মাস্কটা পরছে, কিন্তু ব্যাপারটা তো সেটা না। এখন হু থেকে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র ড্রপলেট ট্রান্সমিশন ছাড়াও এখন এয়ারবোন ট্রান্সমিশন হচ্ছে, মানে বায়ুর মাধ্যমেও ছড়াচ্ছে, সেক্ষেত্রে মানুষের এখন আরও বেশি সাবধানতা হওয়া দরকার, কিন্তু মানুষ এখন সাবধানতা ছেড়ে দিয়েছে। মানুষ এখন একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়ে রাস্তাঘাটে যাওয়া আসা করছে, দেখে মনে হচ্ছে যে করোনা ভালো হয়ে গিয়েছে, কিন্তু করোনার প্রকোপ কিন্তু আরও বাড়ছে।